শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ আপনি তো জান্নাতে ঢোকাতে পারবেন না, এতগুলো জান্নাত কেন বানালেন, জাহান্নাম আরো বেশি হলে ভালো হতো। আল্লাহ বললেন কেন? শয়তান বলে আল্লাহ এই সবগুলার আমি ওয়াসওয়াসা দিয়ে মুনাফিক বানিয়ে নাস্তিক বানিয়ে জাহান্নামে ঢুকাবো, আমি চ্যালেঞ্জ দিলাম, ডান দিক থেকে ধোকা দেব, বা থেকে, সামনে থেকে, পেছন থেকে, নিচ থেকে, রগের শিরা উপশিরায় ঢুকে, মজরার দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ধোকা দেব, তো আপনি জান্নাতে ঢুকাবেন কেমনে? আল্লাহ বললেন তুমি আমারও চ্যালেঞ্জ দাও, এত বড় সাহস, আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, চিৎকার করে বলেন ঠিক কিনা? মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না, তুমি আমাকে চ্যালেঞ্জ দাও, ওকে ডান, আই টেক ইউ চ্যালেঞ্জ, আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম, তুমি আজীবন ধোকা দিবা, আজীবন তুমি গোমরা করবা, বেনামাজি বানাবা, জালিম বানাবা, কিন্তু আমার বান্দা কোন তাফসিরুল কোরআনের মাহফিলে এসে কোন এক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি সব গুনাহ মাফ করে দেব, তুই কি করবি? চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য ভুল নাই এমন কোন মানুষ নাই, ভুল হয়নি শুধু নবীদের, এজন্য তারা মাসুম, আহলু সুন্নাহ ওয়াল জামাআর ইতিকাদ হচ্ছে নবীদের কোনো ভুল নাই, ঠিক কিনা? ছোটখাটো যে ব্যাপারগুলো ঘটেছিল সেগুলো আল্লাহ অবশিষ্ট থাকতে দেননি, সেগুলোকে আল্লাহ ঠিক করে দিয়েছেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কুল্লুকুম খাত্তা, তোমরা সবাই ভুল করে, ওয়া খায়রুল খাত্তাঈনা তাওয়াবুন, আরে ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভুলকারী যে লোক ভুল করার পরে তওবা করে কার কাছে? আল্লাহর কাছে তওবা কবুল করা, গাফিরি যামবি ওয়া কাবিলি তাওব, আমরা ভুল করব, শয়তান ওয়াসওয়াসা দিবে আর আল্লাহ মাফ করবে, ঠিক কিনা? কি আল্লাহ আমরা পাইছি, উনি মাফ করার জন্য বসে থাকে 24/7, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, দিনের 24 ঘন্টা তিনি বসে থাকেন, কখন আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায় আর আমি আল্লাহ ক্ষমা করে দেব? সুবহানাল্লাহ।